আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনও অধিকাংশ মানুষই প্রায় জানে না এই পরোটার আটাটা কিভাবে মাখাতে হয় পরোটাটা অনেক সময় শক্ত হয়ে যায় ছিঁড়াই যায় না চামড়ার মতো হয়ে যায় ক্রিসমি হয় না আমি তেমনি আজকে ঠিকঠাক পরোটার আটা মাখানোর রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আমি এখানে এক কেজি আটা নিয়েছি তারপর ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল নিয়েছি এই যে এই চা চামচের হাফ চামচেরও কম বেকিং সোডা নিয়েছি চার চামচ চিনি নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবেন এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ডলে ডলে মাখাতে হবে আমি এই আটাটা ষাট থেকে আট মিনিট এইভাবে ডলে ডলে মাখিয়ে নিয়েছি আর এটা দেখার নিয়ম হচ্ছে যখন ভালোভাবে মুঠ হয়ে যাবে আর আটাগুলো দেখবেন একদম ভেজা ভেজা হয়ে যাবে সেই মুহূর্তে জানবেন আমার আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি নিয়ে নিব কুসুম পানিটা গরম করতে দিয়েছি এই যে দেখেন আঙ্গুলটা ডুবিয়ে সহ্য করতে পারবো ঠিক ওরকম পানি নিতে হবে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব। আপনারা অল্প করে দিবেন একবারে যেন বেশি পানি দিবেন না আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব আমার এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ মতো পানি লেগেছে পানিটা আপনাদের কম বেশি লাগতেই পারে আমি আমার মতো করে নিয়েছি এইভাবে আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আটাটা দলা বেঁধে না আসে এটাও তিন চার মিনিট মাখানো লাগছে এবার উপরে ভালোভাবে হাতে একটু তেল নিয়ে চারিদিকে মাখিয়ে রেখে দিতে হবে আমি এখানে অবশ্য আজকে বেশি পরোটার ভাজ দেখাবো না ইউটিউবে আমি চোদ্দোটা পরোটার ভাজ দেখিয়েছি আপনাদের ইচ্ছা হলে দেখে আসতে পারেন আমি এখানে দুইটা পরোটার ভাজ দেখাবো আজকে ফ্রোজেন পরোটার ভাজ দেখাবো কিভাবে ফ্রোজেন পরোটার ভাজ করতে হয় এখানে আমি এই যে তেল আর টেবিল চামচের এক চামচ হলো আটা দিয়ে এইভাবে গুলিয়ে রেখে দিয়েছি আর ওইটা আমার সব সময় গুলানো থাকে কারণ আমার প্রত্যেক সপ্তাহে এতগুলো করে পরোটা তৈরি করতে হয় রুটি বেলে নিয়েছি এই যে আমি একদম রুটির মাঝখান বরাবর কেটে নিব। যেই দিক থেকে কাটব ঠিক সেই সোজাসুজি আবার কেটে নিব। এইভাবে আমি আট ভাগে ভাগ করে নিব। আপনারাও ঠিক সেমভাবে করে নেবেন এখানে স্কেল লাগবে না কিচ্ছু নয় হাতের আন্দাজে কেটে নেবেন আট ভাগে বিভক্ত করে নেবেন তারপরে ভালো করে যে তেলটা আর ময়দাটা মিশ্রণটা করে রেখেছি ওইটা ভালোভাবে চামচ দিয়ে বা ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে পারেন অথবা হাত দিয়ে যার যেটা সুবিধা হয় আমি ওই চা চামচ দিয়ে এখানে সমস্ত জায়গায় ওইটা মাখিয়ে নিব। আর আপনারা তেল মাখানোর পরে আটাটাও একটু ছিটিয়ে দিতে পারেন এই যে আমার আট ভাগে ভাগ করা হয়ে গেছে এবার আমি তেলটা সুন্দরভাবে মাখিয়ে নিব আর আপনারা আটাও ছিটিয়ে দিতে পারেন ঠিক আছে এবার আমি একটা একটা করে ভাজ দিয়ে দিব যেই সোজা সুজি ভাজ দেবেন পরেরটাও ঠিক সেই সোজাসুজি ভাজ দিয়ে উঠিয়ে নেবেন আর ভাজ দিবেন আর ওই ভাজের উপরে আবারও একটু করে তেল দিয়ে দিবেন এইভাবেই আমার পরোটার ভাজ হয়ে যাবে ফ্রোজেন পরোটার ভাজ আমি এইটা এইভাবে করছি আর পরেরটা ময়দা ছিটিয়ে করে দেখাবো এটা আমি ময়দা দিইনি ময়দা দিয়েছি এইভাবে আমার ফ্রোজেন পরোটার ভাজ হয়ে যাবে সমস্ত কিছু দেওয়ার পরে যখন ভাজগুলো হয়ে যাবে উলটিয়ে নিয়ে আমি হাত দিয়ে গোল করে নিব আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি এই জন্য আমি একটু গোল করতে একটু সমস্যায় হচ্ছে এক হাত দিয়ে গোল করতে দেখতে পারবেন এই ভাজটা কিন্তু পানির মতো সোজা এই সব পরোটা কিন্তু বেশি ফোলে না কিন্তু ভিতরে হেভি লেয়ার ক্রিয়েট করে খেতে যা মজা ছিঁড়লে এক পাশে দিয়ে আর পাশে চলে যায় ভিতরে এত খাস্তা চিনিটা দেওয়ার কারণে পরোটাগুলো খাস্তা হয় বেশি আর ছফ থাকে আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা দেখে একটু ট্রাই করবেন এই যে এবার আমি এটা গোল করে নিব আস্তে আস্তে আমি এক হাত দিয়ে আমার একটু সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই দুই হাত দিয়ে সুন্দর করে গোল করে নেবেন এটা আমি অবশ্যই যেভাবেই হোক গোল করে নিয়ে বেলার সময় গোল হলেই হলো হোক পরাটার মুখগুলো একসাথে নিয়ে সেট করে এইভাবে গোল করে আপনারা যে পিট ওই ভাজ দিয়েছি ওই পিট নিচের দিকে দেবেন তাহলে দেখবেন ওই পিটটা তেলা হয়ে যাবে মানে চাপে পড়ে ওইটা সেট হয়ে যাবে এইভাবে আমার ফ্রোজেন পরোটার ভাজ হয়ে গেল আর এটা দেখাবো কিন্তু আপনারা ওই একটা দেখেই আমার বিশ্বাস ভাজটা পেরে যাবেন এটা দেখাচ্ছে এই কারণেই পুরো এটা দিয়ে আটা ছিটিয়ে দিবেন মানে জাস্ট এইটুকু দেখাবো ভাজটার প্রো দেখাবো না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে এটা এইভাবে করে ওই মিশ্রণ তেলটি দিয়ে দিবেন আর ওর ওরপরে ময়দা বা আটা বা কর্নফ্লাওয়ার যে যেটা পারেন ওইটা সুন্দর করে তেলের উপরে ছড়িয়ে দেবেন কিন্তু ওইটা ডলা লাগবে না হাত দিয়ে মানে রুটির উপরে পুরো মাখানো লাগবে না ওইভাবে ছড়িয়ে দিলেই হয়ে যাবে এইভাবে আমার ফ্রোজেন পরোটার ভাজ হয়ে গেল আর একটা পরোটার ভাজ দেখাবো সেটা রুটি তৈরি করে পুরো ছোটো ছোট টুকরা করে ফেল দেবো একদম এক ফটো রুটির সাথে জোড়া লেগে থাকবে না এই যে এই পরোটাটা এটার উপরে তেল দিয়ে আটা ছিটিয়ে নেবেন এটা আমার মনে নাই আমি করে ফেলছি এটা ভাজ করে ফেলছি তেল আর আটা দিতে মনে নাই। আপনারা অবশ্যই ওই মিশ্রণটি দিয়ে আটা ছড়িয়ে নেবেন আর এইটা খেতে হলো খুব বেশি মজা কারণ এটা একদম কুচো কুচো ভাজ হয়ে থাকে এত লেয়ার হয় ক্রিস্মি খেতে খুবই মজা এই যে এইভাবে জড়িয়ে দিয়ে একসাথে মুখ আটকিয়ে দিব দিলি আমার এই সেরা সুটো পরোটার ভাজটাও হয়ে গেল এগুলো তৈরি করে রেখে দিলে কিন্তু সফট হয়ে যায় বেলতেও খুব আরাম হয় এবার আমি আগে যে পরোটা দুটো বেলে রেখেছি না সেট করে রেখেছি ওইটা নিয়ে একটা বেলে দেখাবো আর এই যে আমি এইভাবে কাগজ কেটে নিই কাগজ কেটে আমি এইভাবে পরোটা ফ্রোজেন করে রাখি আর ইউটিউবে দেখানো ছিল আর এক রকম করে আর এখানে আমি এইটা বেলে এইভাবে বক্সের ভিতরে রেখে দিচ্ছি কাগজ অবশ্য কিনি না বুদ্ধি থাকলে টাকা দিয়ে কাগজ কিনবো কেন আমি কাগজগুলো এইভাবে গোল গোল করে কেটে পরোটা রেখে দিই এইভাবেই তৈরি হয়ে গেল আমার পরোটা দুইটা ভাজ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন বেশি বেশি শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ